অপেক্ষার প্রহর গুনছে সবাই, ক্রিকেট প্রেমীদের উত্তেজনা তুঙ্গে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে খেতাবি লড়াইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ড পাকিস্তান। ফাইনাল শেষে বিশ্বকাপের শিরোপা চুমুকে খাবেন বাবর আজম নাকি জস বাটলার, সে প্রশ্নের জবাব জানা যাবে আজ রোববার বেলা দুইটায় শুরু হতে যাওয়া মহারণের পর। তবে তার আগেই হতাশ পাকিস্তানি ক্রিকেট সমর্থকরা, কারণ ফাইনাল ম্যাচের জন্য নির্ধারিত দুই অনফিল্ড আম্পায়ার তাদের পছন্দের নয়। ফাইনাল ম্যাচের আম্পায়ারদের নামের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। শুক্রবার ঘোষিত তালিকায় দেখা যাচ্ছে ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন দক্ষিণ আফ্রিকার মারাই ইরাসমাস এবং শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা। টিভি আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের ক্রিস গাফানি। চতুর্থ আম্পায়ার হিসেবে আছেন অস্ট্রেলিয়ার পল রাইফেল। ফাইনালের ম্যাচ রেফারি শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালি। রিজার্ভ আম্পায়ার হিসেবে আইসিসি নির্বাচিত করেছে অস্ট্রেলিয়ার পল রাইফেলকে। আর অনফিল্ড আম্পায়ারদের নাম শুনেই হতাশ হয়েছেন পাকিস্তানি সমর্থকরা, কারণ বিশ্বকাপে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মারাইস ইরাসমাসের অধীনে খেলেছিল পাকিস্তান। সে ম্যাচে মারাইসের ওপর প্রভাব বিস্তার করেন ভারতের ব্যাটিং সেন্সেশন বিরাট কোহলি। ম্যাচের শেষ ওভারে স্পিন অলরাউন্ডার নওয়াজের ফুলটাস বলটিকে ছক্কা হাঁকান কোহলি। এরপর নো কল করে আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেন কোহলি। কোহলির কথায় সাড়া দিয়ে ওই বলকে নো বল বলে অভিহিত করেছিলেন মারাইস। এরপর ম্যাচটি হেরে যায় পাকিস্তান। পাকিস্তানি ভক্তদের অভিযোগ ছিল কোহলির নির্দেশে আম্পায়ার নো বল দিয়েছেন, নো বল না হলে হয়তো ম্যাচের ফল অন্যরকম হতে পারত। শ্রীলঙ্কার কুমার ধর্মসেনাকে নিয়েও চলছে অন্যরকম আলোচনা। এই সেই আম্পায়ার যিনি 2019 ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে ভুল সিদ্ধান্তে ওভার থ্রোতে পাঁচ রানের বদলে ছয় রান উপহার দিয়েছিলেন। তার সেই সিদ্ধান্ত নিয়ে পরবর্তী সময়ে বিস্তর বিতর্ক দেখা যায়। ইংল্যান্ডের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পিছনে সেই বাড়তি এক রানের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। দর্শক, আজকের ফাইনাল ম্যাচটিতে আপনি কোন দলকে সাপোর্ট করছেন, ইংল্যান্ড নাকি পাকিস্তান? অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার পছন্দের দলের নামটি আমাদের কমেন্ট বক্সে।